হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে কিছু মানুষের সাথে দেখা হলো, তো ভাবলাম তোমাদেরকেও দেখানো কেন না যাই। এটা হলো কাশ্মীরের মানুষের কিছু কাজ করার টেকনিক, যেটা ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, বলে রাখি তোমরা যে জলগুলো দেখছো এটা কোনো টিউবওয়েলের জল নয়, এগুলো সরাসরি পাহাড়ের উপর থেকে নিচে তার সুরাগুলো সেই জলটা খাচ্ছে। বুঝতেই পারছো সকাল থেকে সন্ধ্যা অবধি অনেক হার্ড ওয়ার্ক দেখতে করতে হয়, যেহেতু মানে অনেক ওয়েট ওদের উঠাতে হয়, তাই পিয়াসা অনেক লাগে। রাস্তায় জল পায় কি পায় না সেটাও ঠিক জানা নেই। আর একটা জিনিস বলে রাখি ফ্রেন্ডস, এই ঘোড়াগুলোর মার্চিং করার স্টাইলও খুব সুন্দর, কারণ দেখতেই পাচ্ছ সবকটাই এক সারিতে যাচ্ছে। আর গাইস, এখানকার মানুষেরাও অনেকটাই ভালো, কারণ না তারা এক অপরের হালচাল জিজ্ঞাসা করে কেমন আছি বা না আছি, তো এগুলোও ভালো লাগে একটা জিনিস। তো একটা কথা কি, মানে সমস্ত সিভিলিয়ান কিন্তু খারাপ হয় না কাশ্মীরে, অনেক মানুষ ভালো, মানে ভীষণ ভালো, কিছু কিছু তো তোমার বুঝতে পারছো থাকছো থাকে। আর এদেরকে দেখে বুঝতেই পারছো এরা তো আমাদের পিছন ছাড়বে না, এই যে আমাদের কালুরা পিছন পিছন চলতেই থাকবে, একে যতই বা মানে তাড়ানো যাক কিন্তু সে কখনোই আমাদের পিছন থেকে যাবে না। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে, হ্যাঁ তারা তারা, কিন্তু না এ শুনবে না, এ দেখো বসে গেছে ওখানে, তো এ যাবেই। সামনে নিচেতে রোড, এখান থেকেই যাওয়া আসার সুবিধা, যাওয়া আসা করতে হলে এখান থেকেই, সে ছুটি হোক বা কোনো অন্য কোনো জায়গা হোক, এক মানে এইটাই মেন রাস্তা। এই তো গাইস, এখান থেকে সামনের ভিউটাও খুব সুন্দর লাগছে, কমেন্টে জানিও তোমাদের যদি ভালো লাগে, আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণে টাটা বাই বাই, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।